চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল ট্রেনের ধাক্কায় নিহতদের দাফন হাটহাজারিতে সম্পন্ন হয়েছে। এদিকে এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে গেটম্যানের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। প্রিয় সন্তান জেউল হক সজীবকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে। চোখের সামনে এমন কষ্টকর দৃশ্য অসহায় চোখে দেখছেন পিতা মোহাম্মদ আব্দুল হামিদ। আর যাতে কারো মা বুক খালি না হয়, খুব কষ্ট। আমি একটা দোকানে মুদির কাজ করি, লেবারে করি, আমার ছেলেদেরকে আমি মানুষ করতেছি। আমি লেবারে করলেও আমার ছেলেদেরকে আমি কোনো কাজে দিই না। একই রকম শোকে বিহ্বল চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে অকালে প্রাণ হারানো 11 জনের পরিবারের সদস্যরা। যে সন্তান আজ খালানো পালানো করে লাগাপড়ি করে দিন মজুরি করে এতটুকু বড় করছি, চলে যাবে তাও আমি বিশ্বাস করতে পারি না। আর ভাই কি করি, বাজি বুয়া আর ভাইয়ের বইলার বুয়া, এ 22 বছরেরই। এর আগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে 5 জনের জানাজা সকাল 10:15টার দিকে হাটহাজারির খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ। এলাকার মেধাবী ছেলেদের বিদায়ের কষ্টের সাথে দুর্ঘটনার জন্য দোষীদের সাজা ও পরিবারের জন্য সরকারের সহায়তা চান তারা। সরকার উচ্চমধ্যেই আবেদন জানাবো যে ছেলে মেয়ে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন অনুদান দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার জন্য গেটম্যান সাদ্দামকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তাকে আসামি করে অবহেলাজনিত হত্যার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে ভোরে মামলা দায়ের করেন। মামলাটা নিজদিন গেটম্যানের বিরুদ্ধে, লাশগুলো তো সব বোঝা গেছে কালকে, এখন আসামিটা কোর্টে পাঠা দিচ্ছি। ট্রেনের অবহেলার কারণে দুর্ঘটনা হয়েছে এবং মানুষ মৃত্যুবরণ করতে পারবে। গতকাল দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হন, এতে আহত হয় আরো 7 জন। এই ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।